महाप्रभु परम बांधव वैष्णव सकल सुनो मोर अंतर वेदना दिने दिने जाय जीव जमेलो आगरे जन्मे जन्मे सहे इतापेर जरा जन्म मृत्यु जरा व्याधि रोग शोक विपद संकट नित्य संगीतार तबु कत उदासीने मानव समाज भूलेओ ना करे तारा श्रीहरि नाम महाप्रभु কেমনে বুঝাবো হায় কলিযুগে হরিনাম একমাত্র গতি সর্বব্যাধি বিনাশন সর্বশোক হর পরম সংকটে শান্তি শ্রীহরি নাম কবে কবে ভাই আসিবে সেদিন হরিনামে সব লোকে কাঁদিবে যেদিন কবে প্রেমানন্দে ধরণী হরিনামে পাগলিনী হবে ইচ্ছাময় তুমি ইচ্ছা হলে তব অচিরেই বিশ্ববাসী লয় হরিনাম ইচ্ছা যখন হয়েছে তব অবশ্যই হইবে পূরণ অচিরেই হরিনামে মাতিবে মেদিনী মহাপ্রভু মহাপ্রভু সকল ব্রহ্মাণ্ড তব দাসের অনুদাস আমা হেন দীন জনপ্রতি কর প্রভু আদেশ ও প্রকাশ কিভাবে কিভাবে সেবিব মোরা তব পাদ পদ্ম কিভাবে ঘুচিবে তব অন্তর বেদনা শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ মহাপ্রভু প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা কলিযুগে যুগ ধর্ম হরি নাম সংকীর্তন নাম সংকীর্তন বিনা কলিযুগে নাহিক নিস্তার অত এ বাজ্ঞা মোর সকল বৈষ্ণবে প্রতি ঘরে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে শ্রীকৃষ্ণের নাম তাই যাও প্রচার করুন এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের অপ্রাকৃত তরঙ্গে জন্ম মৃত্যু জরা ব্যাধি তৃতাপ দহন হতে মুক্ত হোক প্রতিটি মানুষ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করো ভাই হরিনাম গান এ প্রতিটি মানুষ এই হরিনামের অপ্রাকৃত শব্দে লোভুক প্রশান্তি যথা হরিদাস গাও হরিদাস সেই মধুমাখা হরিনাম গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 Thank you.
ভজো গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজো গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ ডাকিছে বান এসো পিপাসিত পরিবারে পান প্রেমের প্রতি মন প্রাণ হবে আনন্দ ধাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ সংসার মায়ার আগার পদ্মপত্র জল সম এ জীবনও নশ্বর এ দেহ মলমূত্র পুঁতি গন্ধময় পঞ্চভূতে মিশে যাবে মরণের পরে মূর্খ মূর্খ সেই জন এই দেহের ভোগ যার লক্ষ্য জীবনে অসার সংসারে সারাত সার শুধু শ্রীহরিচরণ বলহরি ভাবহরি কর শুধু হরি গুণগান হবে জয় যাবে যম ভয় ধন্য হবে মানব জীবন আয় 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 ওরে মায়ামুগ্ধ জগতের জীব লহ হরি কর শুধু হরি গুণগান দুস্তর এই ভব পারাবারে হরি নাম একমাত্র পারের তরণে হায় হায় মায়ার বন্ধনে কত জন্ম গিয়াছে বিফলে কত যুগ কৃমিকীট পশু দেহে বইয়াছে গিয়া লবিয়া দুর্লভ মানব জীবন রস নাই না জপিলি যদি মধু মাখা শ্রীহরির নাম কে করিবে ভবসিন্ধু পার ত্রিতাপ দহন নামে রুচি জীবে দয়া ভক্তি ভগবানে সকল শিক্ষার ছাড় নাহি কিরে মনে নদিয়া গো ধ্রুবে নিতানন্দ মহাজন পাতি আছে নাম হট জীবের কর নদিয়া গো ধ্রুবে নিতানন্দ মহাজন পাতি আছে নাম হট জীবের শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন পাতি আছে নাম হট জীবের কারণ শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন পাতি আছে নাম হট জীবের কারণ নদিয়া নদিয়া গো তুমি নিতানন্দ মহাজন
আমার মা কালী কিন্তু কিছুতেই রেহাই দেবে না। কি করে বুঝে এটা বোঝার শক্ত কি বলুন, জগন্নাথ মিশ্রের বংশটাই তো একটা অভিশপ্ত বংশ। অভিশপ্ত নিশ্চয়ই, দেখুন না কেন জগন্নাথ মিশ্রের আটটি কন্যা একে একে অকালে প্রাণ বিসর্জন করলো, তারপর বিশ্বরূপ লিখায় পড়ায় রূপে গুণে কেমন মান্যি গণ্য হয়ে উঠেছিল। আর আমার মা কালীর ইচ্ছায় একদিন সব ছেড়ে ছুড়ে দিয়ে গেরুয়া নিয়ে দিব্যি হাওয়া হয়ে উঠে গেল। তারপর ধরুন ওই গৌরাঙ্গ, আমাদের সেদিনের ওই দুরন্ত বালক নিময়, বালক তো নয় উঠেছিল, আর সে বড় হয়ে বিয়ে করলো কিনা ওই লক্ষ্মী বলে একটি মেয়েকে। আর আমার মা কালীর ইচ্ছায় বউটাও একদিন সাপের কামড়ে পটল তুললে, আর বাপ জগন্নাথ মিশ্র সে তো অকালে বিদায় নিয়েছে। তাহলে তাও কি বোঝা যায় না যে জগন্নাথ মিশ্রের বংশটা একটা অভিশপ্ত বংশ। তোমার কথা মিথ্যা নয় কালীপ্রসাদ, যাক আজ রাতে আমার আশ্রমে মায়ের পূজা হবে ঢাক ঢোল পিটিয়ে। তা এখন থেকে আমাদের একটু একটু তৈরি হয়ে নেওয়া যায়। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। এটুকের পবিত্র কারণ বাড়ি কানপুরে আপনার সাধনার ক্ষেত্র আপনি প্রস্তুত করে দিলেন। তা তো আমি অবশ্যই দেব, তুমি আমার একমাত্র শিষ্য, তোমাকে না পায়ের ধুলো দিলে এই অপরাধী পায়ের ধুলো আর আমি দেব বা কাকে। ও শান্তি শান্তি শান্তি, আশীর্বাদ শিরচ্ছেদ বংশ নাশ দিনে দিনে ধন জন গোপলস্মী আদি এই মদ্য মাংস ভোগ্য বস্তু আদি প্রাপ্তস্তু প্রাপ্তস্তু। কালীপ্রসাদ বলুন গুরুদেব, আজ আমার আশ্রমে মায়ের পূজা হবে হাত ঢোল পিটিয়ে, তা আমাদের আমোদের জন্য ভালো মন্দ কি ব্যবস্থা করে? সে আর বলতে, ওই নবদ্বীপের সেরা সেরা কাকলি বাইজিকে আমি বন্দোবস্ত করে এসেছি। আরে এই তো সাধনা, একদিকে চলবে মহাসমরে পঞ্চম আকারে ঢাক ঢোল পিটিয়ে মায়ের আরাধনা, আর অন্যদিকে চলবে এই মদ্য মাংস সহযোগে বাইজির নাচ গানা। ঢালো কালীপ্রসাদ ঢালো, এখন আমাদের সাধনার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। মা তারা কৈবল্য দায়িনী, মা ভবতারিণী, মা মা গো, জয় মা তারা কৈবল্য দায়িনী কালী। তুমি কৃপণতা করো কেন কালীপ্রসাদ? দেবী সর্বভূতেষু
मद्दो रूपे नो संगस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै नमो नमः नमस्तस्यै नमः अरे माल माटी ते पड़े गल गुरुदेव पैसा दे के ना माल मायर प्रसाद खाली प्रसाद बोलून गुरुदेव बोलून एक कथा ना আমি ঠিক বুঝতে পারছি কি কথা বলুন যাই নিমা মানে গৌরাঙ্গ ও তো শুনতে হয় বর্তমানে এই নবদ্বীপের সেরা গুন্ডা পণ্ডিত তার নবদ্বীপের সেরা পণ্ডিত নিমাইকে এমন করে হরি প্রেমেরে ভূতে পেল কি করে বলতে পারে লোকে বলে কি বলে বলে পিতার মৃত্যুর পর পিতার মৃত্যু ওই গয়াধামে ওই গয়াধামে পিণ্ড দিতে গিয়ে হ্যাঁ বিষ্ণু ঠাকুরের পাদ পদ্ম দর্শন করার পথ থেকেই নাকি নিমাই পণ্ডিতের এই ভাবা টোল ফোল সব তুলে দিয়ে ওই সব রাস্তায় রাস্তায় কেষ্ট কেষ্ট হরি হরি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও যদি রাস্তায় রাস্তায় কেষ্ট কেষ্ট হরি হরি করে ঘুরে বেড়াচ্ছে তাহলে ওর পেট চলছে কেমন করে ওই ধরুন মরো মরো রুগীর নারীর মতো মানে মানে দুর্বল নারী দুর্বল তাহলে এই চলে এই চলে এই নিমাইর নাড়ি আর চলছে না আছে খুব করে চলে গেলে সোজা যাত্রা শালা বলা মানে আমি তোর গুরুজন
ঠিক বলেছিস তুই শালা, আমার গরু জল। ওরে শালা মেধ, ওই গরু আর ওই শালা গুরু, ও শালারা না দুটোই এক। শালা এক? হ্যাঁ আলবত এক, হাজার বার। আরে আমি বলছি এক, আর এক নয় মানে? শালা এক তো বটে। খবরদার, তবে খবরদার মেধো, শালা এই গুরুজনদের কোথায় না তবে টবে বলতে নেই, বুঝলি? নেই শালা বা তবে টবে বলতে না, বলতে নেই। আরে বুঝলি না শুয়ার, ওই গরু আর ওই গুরু দেয়। কি দেয় রে? দুশালা, ওই গরু দেয় দুধ, আর ওই শালা গুরুরা দেয় কানে ফুস মন্তর। আর শালা দেয় তো বঠে নাকি? ঠিক ঠিক বলেছিস, থাম একটু। তুই না শালা এই নবদ্বীপের সেরা পণ্ডিত, তুই শালা একটা টোল ফল খুলে বস না রে বাবা। টোল খুলবো কি রে বোকা চণ্ডী, তো কি করবি বল? আমি না এই নবদ্বীপের সেরা বস্তম হব রে বস্ত। আমি এই জগাই হবে নবদ্বীপের সেরা বস্তম। সে আবার কেমন রে লোকদা? কিরে শালা কথাটা শুনে একেবারে ইয়া বড় হা করে রইলি যে, বুঝলি না তো মেধো? আমি না ওই ব্রজরস আস্বাদন করবো রে মেধো। শালা ব্রজরস? হ্যাঁ ব্রজরস। সে আবার কেমন রে? দুঃশালা তুই দেখছি একেবারে বেহেড়ে মাতাল, ছাড়া কিছুই ধরতে ধরতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, তুই যখন ধরতে ধরতে পারিস না আমি তোকে পরে বুঝিয়ে বলবো। ওই শালা কখন বলবি? চটছিস কেন? বলছি তো পরে বুঝিয়ে বলবো। এই মেধো মেধো বললাস, আমার না বড্ড ঘুম পাচ্ছে রে, আমি ঘুমোবো। তো বেশ তো শালা, এখানে শুয়ে পড়। এইখানে রাস্তার উপর? না শালা, তোমার জন্য এখন আমাকে ওই নবদ্বীপের বাজার থেকে খাট পালঙ্ক কিনে আনতে হবে। চটছিস কেন? তুই যখন বলছিস আমি এখানেই শু, বুঝলি? তবে এই তবে শুন, বাবার বাবার না করে শালা শুয়ে পড়। আরে বাবার বাবার, তুই চটছিস কেন? আমি বলছি তো এখানেই শুব। তবে শুন বুঝলি, এই কালে কালে না গরমের প্রকোপটা একটু বেড়েছে শালা, তার সাথে মশার প্রকোপটাও একটু বেড়ে গেছে, বুঝলি? আমি এখানে শুচ্ছি, তুই পাশে বসে পাহারা দিবি, একটা মশাও না গলতে পারে, বুঝলি? আরে শালা শুয়ে পড় না, আমি ঠিক চটছিস কেন? বলছি তো শুচ্ছি। আমার তুমি এখানে বলো, আমি শুয়ে তোমার সম্পত্তি। আরে আমি এখানে শুই আর এই হ্যাঁ শুয়ে পড়। নামে তুল্য সুতার কোথা পাই রে, হরি
তাদের কি অপূর্ব রান্না, চব্য চেষ্য লেহ পেহ আরো কত কি। আহ কি দুর্দৈব, আজকে আমার আনন্দে মনটা ভরে যাচ্ছে, আমার শুধু এখন হরিনাম করতে ইচ্ছে করছে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি নামে তুল্য সুধা। ও ভাই শোনো শোনো, কাছে এসো কাছে এসো, বলুন না
ওই দুজন কে? না আমি বলবো না, ওরা ওরা খুবই ভয়ঙ্কর। ভয় নেই ভয় নেই, বলো বলো। ওরা দিনে দুপুরে ওরা চুরি ডাকাতি রাজানি কি না করে। কি নাম সেই দুজনের? না আমি বলবো না। বলো বলো ভাই, নির্ভয় বলো, তাদের নাম কি? তবে এত করে যখন বলছেন তাহলে আমি বলছি, সেই দুজনের নাম হচ্ছে জগাই আর মাধাই। ওইদিকে যাবেন না গোসাই, ওরা আছে ওইদিকে যাবেন না গোসাই। আমি আসছি ওইদিকে। কিসের ভয় ভাই, আমরা তো প্রভুর দাস। দীনহীন পতিত পাওরে উদ্ধার করিতে প্রভু গৌরাঙ্গ সুন্দর, কলিযুগে অবতীর্ণ মর্ত্য মণ্ডলে, কিন্তু আদ্যবধি করে সঙ্গোপনে শ্রীপাদ তার অপ্রাকৃত করুণার প্রকাশ। কলিহত যে বুঝিতে না পারে তারি করে উপাস। দয়াময়ের অহৈতুকি দয়া স্বয়ং যদি না করে প্রকাশ, কে বুঝতে পারে তার অপ্রাকৃত লীলা শ্রীপাদ। হরিদাস, জগাই মাধাই হেন পাতকিরে প্রভু যদি করেন উদ্ধার, তাহলে পতিত পাবন নাম প্রভুর হইবে সার্থক। এই দুই পাতকি সুরাপানে হয়ে মত্ত, আপনা না জানে এই মতো হয় যদি, কেঁদে বলে শ্রীকৃষ্ণের দাস, তাহলে সার্থক হইবে মোর যত পর্যটন। যেই যেই জন যাবে দুহার ছায়া পরশিয়া বস্ত্র সহ করে গঙ্গা স্নান, সেই সেই জন যাবে দুহার দর্শনে গঙ্গা স্নান হেন মানে, তবে জানবো আমি নিত্যানন্দ গৌরাঙ্গের দাস। ধন্য প্রভু, ধন্য তব এই দাস অভিমান। হরিদাস, দুর্বৃত্ত যবনগণ পহারে তোমায় করেছিল প্রাণান্ত, তাই ক্ষমার সাগর বলে জানে তোমায় ত্রিজগৎ। তাই তুমি যদি হও প্রসন্ন, তাহলে এই দুই ব্রাহ্মরক্ষস অবশ্যই পাইবে নিস্তার। মহাশয় শোনো, তবে ইচ্ছা বড় বলবান, অবশ্য ঘটিবে প্রভু, যাই চিন্তিবেন আপনি। তাহলে চলো হরিদাস, আমরা যাই প্রভুর সম্মুখে আজ্ঞা করিতে। তাই চলো প্রভু, তাই চলো। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। আমরা তো হরিনাম বন্ধ করবো না, বরং তোমরাও আমাদের সঙ্গে বলো 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 কৃষ্ণ ভজো কৃষ্ণ গ্রহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন রাই নিতাই। হরিনাম বন্ধ করবো, চলে তোমার সবার লাগিয়া কৃষ্ণের রোগ।
এই শালা সাদা কথাই হবে না রে, এই ডান্ডায় ঠান্ডা করতে হবে। কি বলছিস তুমি? তো সাদা ডান্ডা বলতে নেই ভাই, এরকম বলতে ভাই 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 আজ যদি প্রাণ রক্ষা হয় তাহলে বুঝবো মহাপ্রভু। কি আর বলছো ঠাকুর, তুমি তোমার বুদ্ধির দোষে আজ মদ্যপের হাতে আমাদের অপমৃত্যু আছে। তুমি ঠাকুর মদ্যপের কৃষ্ণ নাম করার উপদেশ করেই এই সর্বনাশটাই ডেকে আনলে। কাল যবনের হাত থেকে কোনো মতে রক্ষা পেয়েছিলাম, কিন্তু আজ এই চঞ্চল অবধূত প্রভুর পাল্লায় পড়ে রাস্তার মাঝে বুঝি প্রাণ চলে যাবে। ওই ওই যা শালা তুই, শালা তুই কোথা থেকে আসছিস? দেখো শালা কাণ্ড, ও শালারা কোথায় গেল? পালিয়েছে, চল শালা। মহাপ্রভু কি বলবো আর, পরম মদ্যপ দুই জাতিতে ব্রাহ্মণ, হেন পাপ নাই, যা করে না করে সেই দুই জন মদ্যপানে হয় টলমল। ঠিক এহেন সময়, এহেন সময় তোমার নিত্যানন্দ অবধূত যিনি এক পরম চঞ্চল, হরিনাম করিবার তরে তারে কইল উপদেশ। তারপর 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 খেদারি আইলো তারা মোরে মারিবার তরে, কোনো মতে কৃষ্ণ কৃপা বলে প্রাণ দুটি হয়েছে রক্ষা। মহাপ্রভু কি বা নাম সে দুজনার, ব্রাহ্মণ কুমার হইয়া তারা সম্পাদয় হেন অপকর্ম? মহাপ্রভু সে দুয়ের নাম প্রভু জগাই মাধাই, ব্রাহ্মণের পুত্র দুই, জন্ম এক ঠাই। জানি জানি সেই দুই পাতকিরে, যদি হয় দেখা খণ্ড খণ্ড করিব তাহারে। পমি নাকি পতিত পাবন, কবে হয়েছ পাতকি নাশন? লোকে বলে গৌর হরি পতিত পাবন, মোহ ঘরে ফেরে ঘোর অন্ধকারে, তোমা বিনা কেবা রাখে পায়, মজে ঘোর দায় হলে তব রোষ কোনো কালে নিস্তার না পাইবে, কলঙ্ক পড়িবে তব দয়াময় নামে। শিবাদ পতিত তারিতে মোর আকুল অন্তর, অতএব সর্ববৈষ্ণবগণ করি এক প্রতিকার, কলিযুগে যুগ ধর্ম হরি নাম সংকীর্তন, এত ভিন্ন বদ্ধ জীবের নাহিক উদ্ধার। দীনহীন পতিত পামরে বিতরহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে হোক তারা অজয় অমর, ভুবন মঙ্গলময় হরিনাম সংকীর্তন করহ প্রচার, কৃষ্ণ নামের তারা হবে কৃপা পাবে দয়া, লভিবে প্রশান্তি। হরিদাস গাও হরিদাস তোমার সেই মধুমাখা কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
অসহ্য 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 এই বৈষ্ণবদের কাণ্ড। এতদিন শুধু ছোট লোক হাড়ি মুচিদের নিয়ে রাস্তায় রাস্তায় হরি হরি চিৎকার করে বেড়ান, আর এখন থেকে নাকি ওই নিমাইকে ভগবান ভগবান বলে হই হুল্লোড় বাঁধিয়ে তার সঙ্গে জুটেছে সে ওই এক বেটা অবধূত না অপভূত। অপভূত বেটার কথাগুলো যেমন মারাত্মক, চেহারাটাও তেমনি গুন্ডার মতো। ওকে দেখলেই আমার অন্তরাত্মা গুড়গুড় গুড়গুড় করে কেঁপে ওঠে। ও যেমন গুণবল, আর আমিও তেমনি বাঘাতে তুলা। বাঘাতে তুলাবার কে রায় মশাই? আছে কালীপ্রসাদ আছে, সময় হলে সব দেখতে পাবে। আমরা হচ্ছি ধর্মের রক্ষক আর সমাজের মাথা, সুতরাং ধর্ম আর সমাজ দুটোকে কিভাবে রক্ষা করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। সেটা নিশ্চয়, এই কলিযুগে ধর্ম আর সমাজ তো আপনার চেষ্টাতেই বেঁচে আছে প্রভু। কিন্তু কথা হচ্ছে কি রায় মশাই, ওই সব বৈষ্ণবদের দল যেমন হাড়ি মুচিদের নিয়ে ওই সব রাস্তায় রাস্তায় মরা কান্না করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাতে যথাশীঘ্র একটা সুব্যবস্থা না নিলে এই ধর্ম এই সমাজ দুটোই রসা চলে যাবে। তুমি কোনো চিন্তা করো না কালীপ্রসাদ, এইবার আমি এমন ঔষধের ব্যবস্থা করেছি এই বৈষ্ণবদের কেষ্ট বলারও চিরতরে আরাম হয়ে যাবে। আমার প্রতিজ্ঞা এই নবদ্বীপের মাটিতে হরি নামের হরি বৃক্ষকে আমি বড় হতে দেব না। জয় মাতা। তার শিকড় সহ উপরে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব, তবে আমার নাম তর্কতীর্থ রায় বাহাদুর শাস্ত্রী, আর আমারও নাম শ্রী 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 কালীপ্রসাদ। এই কলিযুগে আমি একমাত্র মা কালীর শুদ্ধ ভক্ত। মা কই বলল দেয় মা গো মা আমার, আরে কোথায় নিরামিষ আর কোথায় মদ্য আর মাংস, ভাবাই যায় না ভাবাই যায় না। আমার এই মায়ের পুজোর প্রসাদের কথা ভাবাই যায় না। আরে এই সব ছেড়ে ছুড়ে দিয়ে কিনা কেষ্ট কেষ্ট করতে হবে, খবরদার আপনার ওই সব কুম্ভর ঘাটের তলে যোগ দেবেন না, পারেন তো আমার মতো ভোগের সাগরে গা ভাসিয়ে দিন। আরে দুদিনে যাই পৃথিবীতে এসে কেষ্ট কেষ্ট না করে চোখের সামনে যেটাই পাবেন সেটাকে তৎক্ষণাৎ ভোগে লাগিয়ে দিন। আরে কথায় আছে যা দেবেন অঙ্গে তাই তো যাবে সঙ্গে, তাই তো আমি অঙ্গেই দিয়ে যাচ্ছি। আমার অনুরোধ আপনারা সকলে দেবেন কিন্তু কেমন হাসি। হ্যাঁ নামটা কিন্তু কেউ ভুলবেন না, নামটা কি বলুন তো? কালীপ্রসাদ ভুল বললেন, নামটা দিকে আমার ওই শ্রী 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 অষ্টত্র শত ঊনবিংশতিতম অষ্টধাতু মণ্ডিত নবরত্ন খচিত শ্রী 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 কালীপ্রসাদ। কালীপ্রসাদ এদিকে শোনো, এদিকে বলবেন তো এই নবদ্বীপের সেরা গুন্ডা। গুন্ডা? হ্যাঁ বলছি কি রে, জগাই আর বাধা, আরে ওরা দুটো তো এইদিকে আসছে। আরে বাবরে বাপ, কোন রাস্তায় পালাবো রে? ওরা দেখছি যে রাস্তায় আমরা যাব ওই রাস্তায় ওরা বসে আছে রে। ও
আমার নাই রে বাবা আমার নাই ওই নিরনারী পোষ্ট পেরেকে হাজ ওদের এমন শিক্ষা দেবে যাতে কেষ্ট বলা রোগ চিরতরে পালিয়ে যায়। ঠিক আছে তুমি যাও আমরা সোজা করে দেবো। তোমরা দু ভাই মাল ভরে ভাড় ভরে মাল দেবো ভাই চলে শালা আমরা রেডি আমরা শালা এমন শিক্ষা দেবো ওদের আজকে শালা জীবন শালা আসবে আর শালাদের মাথা গুলো আমি ধরবো। চিন্তা করো না আমি নতুন ভাড় ভর্তি মাল দেবো। হ্যাঁ অলবত দেবো কিন্তু তোমরা দু ভাই তৈরি হয়ে নাও নেড়ানেড়ির দল এই রাস্তায় এখনই আসবে কেমন তো চলে এসো আমার সঙ্গে। ওই নবদ্বীপে কি নামের দোকান যে আছে বিনা পয়সায় মালের নিমন্ত্রণ হয়ে গেল। তা মেধ আজকের এই আনন্দের দিনে তুই একটা কীর্তন ভক্ত দেখি ধরবো। আচ্ছা করে কীর্তন ধর। এই শালা আমি গাইবো কিন্তু। ঠিক আছে তুমি গাইবে শালা আমি ধরি ধরো শালা দিল গানটা মাটি করে কেন আচ্ছা তুমি ধরো দুজনেই আমি গাইবো দুজনেই না ভাই জগাই আর মাধাই আমরা শিবের গাজন গাই আর পাঠার মাংস খাই হালুম হালুম করে আর বগল বাজাই 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ওই দেখো জগাই মাথায় অধার্মিক বৈষ্ণবদের দল ওই তো এদিকে আসছে কীর্তন পশু এসো 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 আরাম পাবে জগাই আর মাথায় ওদের এমন শিক্ষা দেবে যাতে এই হরি বলা রোগ চিরতরে পালিয়ে যায়। ঠিক আছে রে ঠিক আছে তোমাদের দু ভাইকে মাল খাইয়েছো ভাঁড় ভরে মাল দিয়েছে আবার কি ভেঙেছি শালা আরো মাল ছাড়ো ছাড়ো শালা তোমার একটা কথাও শুনবো না ওরে বাবা নগদ কিছু চাই তাই না এই বাবারে বাপ এর মধ্যে অনেক কিছু জিনিস আছে খবরদার জগাই মাথা হাজ ওই নেড়া নেড়িদের উপযুক্ত শিক্ষা দেওয়ার চাই কেমন আমি কিচ্ছু ভেবো না রায় বসাই শালা এই জগাই মাথায় ঠ্যাঙানি চটে না ওই জমশালা পর্যন্ত পালাতে পথ পায় না আর ও শালা তো কাজ করে খেকো বৈষ্ণবের দল ওই শালা নেড়া নেড়ির দল আসবে আর একটা একটা করে ধরবো আর তাদের মাথা একটু আমার জন্য রাখিস রে ভাই সবটা খেয়ে নিস হরে কৃষ্ণ 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 হরে হরে জমমেরা ঠিক বলেছিস না মেধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম
শালারা, বন্ধ কর শালা তোদের মরা কান্না। ভাই সে বন্ধ কর শালা। বলো ভাই, আমাদের সঙ্গে বলো। হরে কৃষ্ণ 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 রে, তুমি কীর্তন বন্ধ করো না। শালা বলে কি কীর্তন করতে করতে, এই শালা তুই হরিনাম বন্ধ করবি কিনা বল। আমি তো যাবো না, বরং তোমাদের দুজনকে হরিনামে মাতিয়ে তুলবো। বলো বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, হরিনাম বন্ধ করবি কিনা বল। বলো 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 ভাই বলো, বরং তোমরা আমার সাথে বলো। আজ তোকে আমি এমন মার মারবো তোর জন্মের আমার চৈতন্য সত্ত্ব থেকে আচ্ছন্ন করে দাও। তবু তোমরা একবার একবার আমার সাথে হরিনাম করো। শেষ করে ফেলো সহিবারে হরি মারিলি আঘাত করেছে। আমি আমি করেছি, হরিনাম না ছাড়লে তোদের সব কটাকে আমি অগ্নি অগ্নি নাই। তুমি প্রচন্ড
অব্যাহতি দয়া নিত্যানন্দের শিরে করেছি স্বাগত আজ তোর আমি অব্যাহতি রাখব না শান্ত হও প্রভু শান্ত হও শান্তি শান্তি কোথা শান্তি জানি আছো অশান্তি রণল দিকে দিকে ধ্বংসের হাহাকার রক্ষা কর রক্ষা নাই আজ গৌরাঙ্গের হাতে কি করো প্রভু শান্ত হও ধৈর্য ধরো ক্ষমা করো এ দুই অবোধ অজ্ঞানে ক্ষমা নাই ক্ষমা সুন্দর হয়েছে ভীষণ কথা সুদর্শন চক্রে চক্রে তুলিয়া ঘর্ষণ নবশক্তি তাহাও জাগরিত অমৃত পাতে ঝঞ্ঝা পাতে ধ্বংস করো এই ত্রিদিব ব্রহ্মাণ্ড একই হলো একই হলো ঘন ঘোর অন্ধকারে থাকিল জগৎ বজ্রপাত ঝঞ্ঝাপাত প্রলয় গর্জনে সৃষ্টির অন্তিম কাল হলো সমাচ্ছন্ন রক্ষা করো প্রভু ক্ষমা করো এই পদাশ্রিত জনে শান্ত হও ধৈর্য ধরো অকারণে সৃষ্টি বক্ষে হানিও না বাজ ভুলে কি গিয়াছো প্রভু কেবা তুমি কি কারণে আসিয়াছো জগতে করুণার অবতার কলিযুগ মাঝে প্রেমের ঠাকুর তুমি আসিয়াছো প্রেম বিতরিতে ক্ষমা করি ভালোবাসা দানিয়া জীবেরে হরিনামে উদ্ধার উদ্দেশ্য তোমার তবে কেন ক্রোধ কেন এ ধ্বংসরূপ তব মাধাই মারিল মোরে বাধা দিল জগাই জগাই হইল মোর হিতাকাঙ্ক্ষী জন সম্বরণ করি ক্রোধ এই দুই ভাইরে কৃপা করো দয়াময় আয় আয় রে জগাই নিতারি রক্ষা করে তুমি কিনেছো আমার প্রাণ আয় লহ মোর প্রেম আলিঙ্গন প্রভু ক্ষমা করো প্রভু রক্ষা করো আমি যে নরাধম তুমি মোর প্রাণের দোসর বল হরি বল হরি বল হরি বল প্রভু আমি দিনহীন পতিত পাবর অতি মূঢ় নাহি জানি হিতাহি জ্ঞান অবশ্য অবশ্য উদ্ধার করো প্রভু করো অহৌত কি দয়া তুমি নারায়ণ কৃষ্ণ বজেন্দ্র নন্দন তোমারে বিধিল বাণ সুরের গণ তারে তুমি কইলে নিজ পাদ পদ্মদান ধর্ম তোমার পথিত উদ্ধার কি কারণে প্রভু আমার পাথকিরে কৃপা দান করিবে বঞ্চিত প্রভু অরে মূর্খ তুমি কি জানো না আমার দেহ হতে ভক্ত দেহ বড় ভক্ত নিন্দা ভক্ত নির্যাতন কবু আমি সহিতে না পারি তাই তোমার নাহিক ক্ষমা এই সুদর্শনে চোখে তোমায় সংহারিব আমি প্রভু কৃপা করি কহ প্রভু ছাড়িয়া কপট আমার হেন পাত কি উদ্ধারের যদি তুমি চাও ক্ষমা তবে আছো এক উপায় যার শিরে করিলি রক্তপাত যার অঙ্গে করিলি তুমি অঘাত তার ওই রাতুল চরণে পড়ো তুমি হইয়া অনুতপ্ত ওঠে জগাই ওঠে মাদাই হরি নাম গুণে যদি পুণ্য থাকে মোর আমি তোদের করি সমর্পণ বল ভাই বল ভাই প্রেম ভরে হরি বল হরি বল হরি বল হরি বল
যাও সুদর্শন, কার্য তব শেষ, রুদ্রমূর্তি হওয়ান্তরিত। আয় রে জগাই, আয় রে মাধাই, কান ভরে তোরা বল হরি বল, হরি বল, স্নিগ্ধ হবে তাপিত অন্তর। আমি মহা অপরাধী, আপনার চরণে নানাবিধ অপরাধ করার ফলে ইন্দ্রারোগ্য ব্যাধি আমাকে গ্রাস করেছে প্রভু, ক্ষমা করো, উদ্ধার করো মোরে শিব বীরিঞ্চির চিরবাঞ্ছিত ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রসাদে। অমানন করে আপনার নামে কত অপবাদ দিয়েছি প্রভু, হে পতিত পবন গৌরহরী, আমি এখন বুঝতে পারছি আপনার কৃপা ছাড়া আর আমার গতি। ক্ষমা করো, রক্ষা করো। প্রভু আপনার কৃপা থেকে এই নর পশু কেন বঞ্চিত হবে প্রভু, আপনার মহান সংকীর্তনের পথ গতিরুদ্ধ করার জন্য আমি অনেক মন্দ উপায় অবলম্বন করেছি প্রভু, মাংসাহার, জুয়া, অবৈধ স্ত্রী সঙ্গ, মাদক দ্রব্য সেবন, বৈষ্ণব নিন্দা, বহুবিধ অপকর্মের ফলে আজ আমার চোখ দুটি অন্ধ হয়ে গেছে প্রভু, অনন্ত কাল ধরে আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে প্রভু, প্রভু আপনি মহাপাতকীদের পরিত্রাণ করেছেন প্রভু, আজ আপনি আমাকে উদ্ধার। তোমরা পাপ কার্য লিপ্ত না হয়ে সদাচার সম্পন্ন হয়ে হরিনাম করো, তাহলে এই অচিরেই কৃষ্ণ তোমাদের করিবেন উদ্ধার। আমরা প্রতিজ্ঞা করছি প্রভু, এই কলিযুগে চারটি পাপ কর্ম আর আমরা কোনদিন করবো না প্রভু, কোনদিন করবো না, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন আর আমরা কোনদিন খাবো না প্রভু, দ্বিতীয় মদ, বিড়ি, গাঁজা, সিগারেট, আফিং, ড্রাগস, এলএসডি কোন প্রকার নেশা আমরা করবো না প্রভু, তাস, পাশা, জুয়া, ফড় খেলা, মুরগি লড়াই, ঘোড় দৌড় কোন প্রকার জুয়া আমরা খেলবো না, চতুর্থ অবৈধ স্ত্রী সঙ্গ ব্যাপারে আমরা সব চিন্তা করব, আর নিরন্তর আপনার ভক্তবৃন্দের সাথে হরিনাম সংকীর্তনে এ জীবন অতিবাহিত করব প্রভু। এসো এসো ভাই, লহমর প্রেম আলিঙ্গন, হরি বল, হরি বল, হরি আজ্ঞা মোর সকল ভক্তবৃন্দের,
কর সর্বে গাও উচ্চ স্বরে হরি নাম গাও হরি নাম মহাপ্রভুর এই আদেশ আমাদের প্রতি আপনাদের প্রতি সমগ্র বিশ্বের প্রতি তাই সকলে আমাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দুবাহু তুলে বলুন।